মাত্র 1 টাকা খরচ করে এতটা স্কিন পরিষ্কার, আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে যে ফেসিয়াল আমরা করে থাকি, তাতে তো মনে হয় না এতটা গ্লো আসবে, এতটা স্কিন পরিষ্কারও হবে। বাড়িতে বসেই সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আর 1 টাকা খরচ করলেই তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে এরকম একটা ডিপ ট্যান প্যাক, যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিন পরিষ্কার করবে, স্কিন থেকে ট্যান রিমুভ করবে, স্কিন একদম ঝকঝকে করে দেবে। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলে এসেছি এমনই একটা ইনস্ট্যান্ট ডিপ ট্যান প্যাক, যেটা ইউজ করলে তোমাদের স্কিন তো পরিষ্কার হবে এবং স্কিনে দারুণ গ্লো আসবে। তো প্রথমে স্কিনটাকে আমি সিকিওর করার জন্য এখানে নারকেলের তেল নিচ্ছি, কারণ পরে বলবো কেন আমি বললাম স্কিনটা সিকিওর করে নিচ্ছি। নারকেলের তেল এখানে আমি 8 থেকে 10 ফোঁটা নিলাম। এবার এর মধ্যে আমি নেব অল্প সামান্য একটু জল, যে জল তোমরা খাও সেই জলই কয়েক ফোঁটা এখানে অ্যাড করে দেবে। জল আর নারকেলের তেল খুব ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমি দেব আরেকটা ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে লেবু। লেবুর রস এখানে দেখো আমি 5 থেকে 6 ফোঁটা মতো লেবুর রস দিয়েছি। যাদের লেবুর রসে একটু সমস্যা আছে, তারা যদি এইভাবে নারকেলের তেল আর জলের সাথে মিশিয়ে মুখে অ্যাপ্লাই করো, তাহলে লেবুর রসে যে অ্যালার্জেটিক টেন্ডেন্সি যাদের আছে সেটা হবে না। নারকেলের তেল, জল আর লেবুর রস দুটোকে ভালো করে মিক্স করে প্রথমে স্কিনটাকে এরকম করে মাসাজ করে নেবে। যখনই দেখবে মাসাজ করবে, স্কিন গরম হয়ে যাবে, তার ফলে কি হয়, আমাদের স্কিনে রক্ত সঞ্চালনটা বাড়ে, ওই জন্য স্কিনটা আমাদের গরম হয়ে যায়। আর অনেকেরই সেন্সিটিভ স্কিন, যাদের স্কিন লালও হয়ে যাবে, তাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই, ভালো করে মাসাজ করে নেবে। আমি আবারও হাতে একটু জল নিলাম, জল নিয়ে ভালো করে যে কটা স্ট্রোক জানো তোমরা মাসাজ করবে, কারণ নারকেলের তেল আমাদের স্কিনের ভেতরে গিয়ে স্কিনটাকে নরম রাখবে, স্কিনের ভেতরে ময়লাও যেমন দূর করতে সাহায্য করে, আর নারকেলের তেল আমাদের স্কিনকে ফর্সা করতে, ট্যান রিমুভ করতে, রুক্ষ শুষ্ক যাদের স্কিন তাদের কিন্তু নারকেলের তেল ভীষণ উপকার দেয়। আর বিশেষ করে শীতকালে নারকেলের তেল তোমরা ডেইলি স্কিনে অ্যাপ্লাই করবে। তো ভালো করে এরকম মাসাজ করার পর আমি কিন্তু মুখটা মুছে নেবো না বা ধুয়ে নেবো না, মুখে এরকমই রেখে দেবো। এবার আমি তৈরি করব ডিটান প্যাকটা। ডিটান প্যাকটা তৈরির জন্য আমি একটা ছোট পরিষ্কার বাটি নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি আমাদের কি ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে 1 টাকা দামের যে কোনো পাতার একটা শ্যাম্পু। এখানে তোমরা ক্লিনিক প্লাসও নিতে পারো বা তোমরা অন্য কোনো ব্র্যান্ডের শ্যাম্পু, আর তোমরা পছন্দের যে কোনো ফেস ওয়াশও এখানে নিতে পারো। যাদের কাছে ফেস ওয়াশ নেই তারা এখানে এই শ্যাম্পু ইউজ করতে পারো। এখানে আমি ক্লিনিক প্লাস অ্যাড করেছি, এটার বদলে যে শ্যাম্পু তোমাদের কাছে থাকবে, যে ব্র্যান্ডের এখানে অ্যাপ্লাই করবে। এখানে আমি সাদা ক্লিনিক প্লাসটাই নিচ্ছি, এখানে কিন্তু পুরোটা নিচ্ছি না, যেহেতু এটা আমি শুধু মুখে করব। তোমরা যদি চাও সারা শরীরে অ্যাপ্লাই করবে, 1 পাতা পুরো নিয়ে নেবে। আর ঠিক মোটর দাঁড়ার মতো কয়েন অ্যামাউন্টের অল্প একটুখানি, দেখো হাতে আমি আঙুলে করে দেখালাম, অল্প একটুখানি কোলগেট মাজন এখানে আমি নিচ্ছি। কোলগেট সাদাটাই কিন্তু নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচেরও একটু কম, 1/2 চামচ মতো কস্তুরি হলদি। যদি কিচেন হলদি নাও তাহলে আরেকটু কমও নিতে পারো। এবার খুব ভালো করে এই 3টাকে মিক্স করব। খুব ভালো করে মিক্স করতে হবে যেন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। দেখবে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে, আর কিচ্ছু এটাতে দেবে না, ভালো করে এরমভাবে মিক্স করে নেবে, এরম আঠালোভাবে। তারপর ওই নারকেল তেল মাখা মুখের মধ্যেই এটা দেবে। আমি এই জন্যই বলেছিলাম সিকিওর করে নিচ্ছি, কারণ অনেকেরই ধারণা আছে যে শ্যাম্পু ইউজ করলে বা মাজন ইউজ করলে আমাদের স্কিনে প্রবলেম হয়, স্কিন ড্রাই হয়ে যেতে পারে, তাই নারকেলের তেল আগেই যখন আমি দিয়ে দিয়েছি আমার স্কিনে কোনো রকম কোনো ক্ষতি হবে না। এই জন্যই আগে নারকেলের তেলটা আমি বলেছিলাম, আগে নারকেল তেল লাগিয়ে সিকিওর করে নাও স্কিনটাকে। এবার খুব ভালো করে পুরো মুখে লাগাবে, গলায় লাগাবে। এবার এটা বেশি পরিমাণ করে স্কিনে যেখানে বা শরীরে যেখানে যেখানে তোমাদের কালো দাগ ছোপ আছে, ঘাড়ে বলো, আন্ডারআর্মসে বলো, আমাদের গোপনাঙ্গ চাপা জায়গায়, সেখানেও এটা অ্যাপ্লাই করতে পারো অনায়াসে। কালো জেদি দাগ তুলতে এই রেমেডি একদম রামবানের কাজ করবে। এখানে শ্যাম্পু আছে বলে কোনো চিন্তা নেই বা মাজন আছে, আমাদের স্কিনকে কোনো রকম ড্যামেজ করবে না। আর এখানে আমি কস্তুরি হলদি দিয়েছি বা হলুদ, আমাদের স্কিনের দাগ ছোপকে, পিগমেন্টেশনকে কমাতে সাহায্য করে, এটা আমাদের সকলেরই জানা। খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে। আর এই ডিটান ফেসিয়ালটা অবশ্যই তোমরা দিনের বেলা করবে না, রাত্রের বেলা করবে, এবার 10 মিনিট মতো।
10 মিনিট মতো একটু ওয়েট করো, স্কিনে টেনে যাক, টেনে যাওয়ার পর দেখো। এটা রাত্রিবেলায় কিন্তু অ্যাপ্লাই করবে, আবার আমি বলছি ভিজে টাওয়াল নেবে, ভিজে টাওয়াল নিয়ে এইভাবে খুব ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর সত্যি আমি একদম আশ্চর্য হয়ে গিয়েছিলাম, এতটা স্কিন পরিষ্কার, যেন স্কিনে মনে হচ্ছে পলিশ করা, আর স্কিনে হাত দিচ্ছি যখন স্মুথ এফেক্ট হচ্ছে, কারণ এখানে নারকেলের তেল দিয়েছি আগেই, তার সাথে জল মিক্স করে স্কিন একদম নরম করে দিয়েছে। আর নারকেলের তেল আমাদের স্কিনের ভেতরের স্তরে গিয়ে ময়লা টেনে দূর করে। আর এখানে তারপর আছে তোমার মাজন, আর এখানে দিয়েছি শ্যাম্পু, প্রত্যেকটি আমাদের স্কিন থেকে টেনে ময়লা বার করে নিয়ে আসে। তাই শ্যাম্পু মাজন কোনোটাই কিন্তু আমাদের স্কিনকে কোনো রকম ড্যামেজ বা ক্ষতি করবে না, যখন এটাতে নারকেলের তেল আগে থেকে দেওয়া আছে। তো খুব ভালো করে আমি মুছে নিয়ে তোমাদের সামনে থেকে একদম দিনের আলোয় দেখাচ্ছি, দেখো আমার স্কিনটা ইনস্ট্যান্ট কতটা পরিষ্কার হয়ে গেল। তাই ইনস্ট্যান্ট যদি ফেসিয়াল করতে চাও, স্কিনে গ্লো আনতে চাও, এই ফেসিয়ালটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমাদের স্কিন কতটা পরিষ্কার হবে তোমরা মানে ভাবতেই পারছো না। গলার কালো দাগ, ঘাড়ের কালো দাগ একদম চলে যাবে, কোনোই হাঁটুতে বা পায়েও বলো, যাদের প্যাচ পড়ে গেছে কালো, তারা এটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখো। আগে হাতে পায়ে করো, শরীরে দাও, তারপর স্কিনে করে দেখো। তোমাদের যদি বিশ্বাস না হয় একবার করে অবশ্যই দেখো, স্কিন একদম পরিষ্কার ঝকঝকে ডিট্যান হয়ে যাবে। মুখটা এবার ভালো করে জল দিয়ে ধুয়ে চলে আসার পর আমি হালকা একটু ময়েশ্চারাইজার এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ স্কিনটাকে হাইড্রেট রাখতে হবে। আর যে কোনো ফেসিয়ালের পর অবশ্যই স্কিনে ময়েশ্চারাইজার বা সিরাম যা তোমাদের কাছে থাকবে, বা কিছু না থাকলে অ্যালোভেরা জেল বা হাতে একটু নারকেলের তেল তার সাথে জল মিক্স করে স্কিনে অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ স্কিনকে হাইড্রেট রাখতে হবে। দেখো স্কিন কতটা পরিষ্কার লাগছে, কতটা ফেয়ার হয়ে গেছে, ট্যান একদম রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলের যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটাকে। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, টিল দেন টাটা।